নবম দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে এসএসসি কর্তৃপক্ষ। আপনাদের নিয়োগের স্বচ্ছতা কোথায়? কেন করেননি এফআইআর? আদালতের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে অব্যাহত রাজনৈতিক টানাপোড়ে। নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কোথায়? যা হয়েছে তা দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। কেন নিজেরা এফআইআর করেননি? মামলা দায়ের হওয়া অবধি ঘুমোচ্ছিলেন? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এই ভাষাতেই ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার গতি প্রকৃতি ও এসএসসির ভূমিকা নিয়ে বিচারপতি সৌমেন সেন ও অজয় কুমার মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, একের পর এক নিয়োগ মামলায় সিবিআই তদন্ত হচ্ছে, এসএসসি একটা মামলাকেও মিথ্যে বা ভুল বলতে পারেনি। আপনারা কেমন কাজ করছেন? এই বোর্ডকে এখনই ভেঙে দিয়ে প্রশাসক বসানো উচিত। এসএসসির তরফে যুক্তি দেওয়া হয়, এর জন্য কি শুধু কয়েকজন অফিসার দায়ী নাকি কমিশন, তা বিচার করা উচিত। বিচারপতি প্রশ্ন করেন, তাই যদি হয় তাহলে আপনারা এখনো অবধি কোনো এফআইআর করেছেন? এসএসসির আইনজীবী যুক্তি দেন, না আমরা সুযোগ পাচ্ছি না, এত কোর্টের চাপ, এই মামলায় চেয়ারম্যান বা সেক্রেটারি কেউ যুক্ত নন। এরপর অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা সিট নিয়োগ করে তদন্ত করতে চাইছি। বিচারপতি তখন বলেন, আপনাদের কাজকর্মে আমরা সন্তুষ্ট নই, সব ক্ষেত্রে ঢিলেমি, মামলা দায়ের হওয়ার পর আপনারা জাগলেন, এতদিন ঘুমোচ্ছিলেন, এই নিয়োগে স্বচ্ছতা কোথায়? একাডেমিকে টেম্পার কোনো রাজ্য হয় না, খুব অন্যায় হচ্ছে এবং ওদের শিক্ষাগত যোগ্যতা আছে, যৌক্তিক আন্দোলন, এর সমাধান রাজ্য সরকার করুক। আর আজকে রাজ্য বাজেটের দিনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কোনো কথার উল্লেখ শিক্ষা দপ্তরের যে প্রতিবেদন মূল বাজেটে সংযোজন করা হয়েছে তাতে নেই। শিক্ষকদের মধ্যে এই দুর্নীতি ছিল না আগে, দিদির নেতৃত্বে এ বাংলায় শিক্ষকদের মধ্যে দুর্নীতি ঢুকে গেল। কারণ শিক্ষকরা জানে আমি ফেল করলে কোনো অসুবিধা নেই, তৃণমূল নেতার পকেট ভর্তি করলে আমার সব ব্যবস্থা হয়ে যাবে। এই যে তৃণমূল নেতার পকেট ভর্তি করলে সব ব্যবস্থা হয়ে যাবে, এই যে সংস্কৃতি বাংলায় এলো, এই সংস্কৃতির শিকার আজ পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য এবং দক্ষ ব্যক্তিরা। এই শিক্ষাক্ষেত্রটি পুরোদস্তুর রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হতো। তৃণমূল কংগ্রেস আসার পর এত বড় সিস্টেমটা অনেক বেশি স্বচ্ছতার কাছে নিয়ে এসছে। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা সমর্থনযোগ্য নয়, দল অনুমোদনও করে না এবং সেটা প্রতিবাদযোগ্য। সেই জায়গাটায় যদি কোথাও কোনো ভুল থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত হবে, সংশোধন হবে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা সোমবার। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।